পায়ের রগে বা পেশিতে টান লাগে কেন? হ্যাঁ দর্শক, ঘুমিয়ে থাকা অবস্থায় হোক বা জেগে থাকা অবস্থায় হোক, হঠাৎই আমাদের পায়ের পেশিতে অনেক সময় টান লাগে। একে অনেকে খিল ধরা বা রগে টান অথবা খিঁচ ধরাও বলে থাকেন। পেশিতে টান লাগলে পায়ের নির্দিষ্ট একটা জায়গা কিছু সময়ের জন্য শক্ত হয়ে যায়, সাথে থাকে ব্যথা। এমন অবস্থা সাধারণত কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট স্থায়ী হয় এবং এই সময় মাংসপেশির বেদনাদায়ক সংকোচন হয়। এ অবস্থায় পা নড়াচড়া করা কিংবা সোজা বা ভাঁজ করতে পারা যায় না। পরে পা নড়াচড়া করা গেলেও ব্যথাটা সারাদিন থাকতে পারে। বেশিরভাগ সময়ই ঘুম বা বিশ্রামের সময় এমনটা ঘটে থাকে। এই সমস্যাটা সবার মাঝে ঘটলেও যারা বেশি খেলা করে থাকেন বা দৌড়ঝাঁপ করে থাকেন তারা বেশি ভুগে থাকেন। কিন্তু কেন এমন হয়? ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, ইয়েস, উই উইল টেল ইউ অ্যাবাউট দ্যাট। প্লিজ অ্যাকসেপ্ট গ্রিটিংস বিফোর দ্যাট ফ্রম হেলথ কেয়ার। আমাদের শরীরে দু ধরনের পেশি থাকে, যেমন এক অনিচ্ছিক পেশি যারা ইচ্ছা মতো চলে, উদাহরণ হিসাবে হৃৎপিণ্ডের কথা বলা যায়, আর দুই ঐচ্ছিক পেশি যাকে আমরা নিজেদের মতো করে চালাতে পারি, যেমন জিভা, হাত, পা ইত্যাদি। এই পেশিগুলো সাধারণত সংকুচিত বা প্রসারিত হয়। আমরা নিজেদের ইচ্ছা অনুসারে হাত বা পায়ের মাংসপেশি সংকুচিত বা প্রসারিত করে নড়াচড়া করতে পারি, কিন্তু আমাদের ইচ্ছার বিরুদ্ধে যখন হঠাৎ কোনো পেশি সংকুচিত হয়ে যায় কিন্তু প্রসারিত হয় না, তখনই পেশিতে খিল ধরা বা রগে টান ধরার সৃষ্টি হয়। প্রিয় দর্শক, প্রশ্ন থাকতে পারে যে পেশি এরকম অস্বাভাবিক আচরণ করে কেন? হ্যাঁ অডিয়েন্স, এটা সাধারণত যেসব কারণে হয়ে থাকে তা নিম্নে উল্লেখ করা হইল। এক, শরীরের ক্ষমতা যতটা তার থেকে যদি বেশি শক্তি প্রয়োগ করা হয় তাহলে পেশির মধ্যে জমা হয় ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের পেশিকে সংকুচিত করে রাখে, প্রসারিত হতে দেয় না। দুই, আমাদের শরীর 80% তরলে পূর্ণ। শরীরে তরলের পরিমাণ যখন সঠিক থাকে অঙ্গগুলোও ঠিকমতো কাজ করে। জলপান কম হলে তরলের পরিমাণ কমে যায়, ফলে শরীরের ভারসাম্য নষ্ট হয়, তখনই পেশির সংকোচন দেখা যায়। তিন, সুস্থ থাকার জন্য ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো বিভিন্ন মিনারেলস বা খনিজ পদার্থের প্রয়োজন। তেমনই প্রয়োজন ভিটামিন B6, B12, ভিটামিন সি এর মতো বিভিন্ন ভিটামিনের। শারীরবৃত্তীয় কারণে যদি এইসব ভিটামিন বা মিনারেলের ঘাটতি বা তারতম্যের সৃষ্টি হয় তবে এমনটি হতে পারে। চার, দীর্ঘ সময় ধরে অতিরিক্ত পরিশ্রম করলে অথবা দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকলে এমনটি হয়ে থাকে। ঠান্ডা আবহাওয়া হঠাৎ পায়ে টান পড়ার জন্য দায়ী হতে পারে। গর্ভাবস্থায় বিভিন্ন স্নায়ুতে চাপ পড়ে থাকে, তাই ওই সময় পায়ের পেশিতে স্বাভাবিকভাবেই টান লাগে। ধূমপান, মদ্যপান করা এ সমস্যার একটি বড় কারণ। আরও নানান কারণে এ সমস্যা হতে পারে। উদাহরণস্বরূপ কিছু ওষুধ যেমন ডাইউরেটিক, অ্যান্টিসাইকোটিক, জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা স্ট্যানিন এবং থাইরয়েড ও কিডনি সমস্যা বা পায়ের রক্ত চলাচল কমে যাওয়ার যে কোনো রোগে এমনটি ঘটতে পারে। প্রিয় অডিয়েন্স, পায়ের রগে বা পেশিতে টান লাগে কেন এ সংক্রান্ত ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে পায়ের রগে বা পেশিতে হঠাৎ টান লাগলে তাৎক্ষণিক যা করবেন বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে, দেখতে ভুলবেন না। যেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।